ভারতবর্ষে মুসলমানরা থাকতে পারবে না এই কথা যদি কেউ বলে তাহলে সে হিন্দুই নয়, এই কথা বললেন কিন্তু মোহন ভাগবত, আরএসএসের প্রধান মোহন ভাগবত গতকাল গাজিয়াবাদে এক কনভেনশনে বললেন, কেউ যদি বলেন যে ভারতবর্ষে মুসলমানরা থাকতে পারবে না তাহলে সে হিন্দুই নয়। এমনকি তিনি যে লিঞ্চিং চলছে, যে গণপিটুনি চলছে মুসলিমদের গোহত্যার গোরক্ষার নামে, সেদিকে নজর দিয়ে তিনি বলেছেন, ইফ এ হিন্দু সেজ দ্যাট নো মুসলিম শুড লিভ হেয়ার দেন দ্য পারসন ইজ নট হিন্দু, আমি এর আগেই বললাম সেটা। এবং তিনি আরও বলছেন যে কাউ ইজ এ হলি অ্যানিম্যাল বাট দ্য পিপল হু আর লিঞ্চিং আদার্স আর গোয়িং অ্যাগনিস্ট হিন্দুত্ব। কেউ যদি মনে করে যে, মানে তিনি প্রথমে বললেন গরু একটি প্রাণী, তারপরে তিনি বললেন কেউ যদি এই গোরক্ষার নামে বা গণপিটনি করে বা পিটিয়ে মানুষ হত্যা করে তাহলে সে হিন্দুই নয়, এই কথা তিনি বললেন। এবং তিনি হিন্দুত্বের বিরোধী, যে হিন্দুত্ব রক্ষা করার নামে, গোরক্ষা করার নামে মানুষকে পিটিয়ে মারে সে হিন্দুত্ব বিরোধী। একদম সঠিক কথা বলেছেন আরএসএসের প্রধান মোহন ভাগবত। হয়তো তার এই বলার পিছনে নানা রকমের উদ্দেশ্য থাকতে পারে, রাজনীতি থাকতে পারে, ইন্টারনাল চাপ থাকতে পারে, দেশীয় অবস্থা থাকতে পারে, আন্তর্জাতিক চাপ থাকতে পারে। এবং মোহন ভাগবত হয়তো এটা বুঝে গেছেন যে ভারতবর্ষের 20-25 কোটি মুসলমানকে বাদ দিয়ে কিছু করা সম্ভব নয়। সিএএনআরসি বিরোধী আন্দোলন হয়েছে, মহিলারা যেভাবে আন্দোলন করেছিল, শাহিনবাগ গড়ে উঠেছিল 273টি, এবং আর কিছুদিন সময় পেলে হাজার হাজার শাহিনবাগ গড়ে উঠত। এবং এই যে অ্যান্টি কনস্টিটিউশনের যে ল, তার বিরুদ্ধে যে মুভমেন্ট, সেটা মোহন ভাগবত দেখেছেন। সেই সঙ্গে দেশের উন্নয়নে একটা জাতিকে ফেলে রেখে যে সম্ভব নয় দেশের উন্নয়ন করা, সেটা তিনি বুঝে গেছেন। আরও বুঝেছেন যে ভারতবর্ষকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, শক্তিশালী করতে হয়, তাহলে নিজেদের ভিতরে ঐক্যটা খুবই জরুরি। সম্প্রীতি থাকবে না, হিংসা থাকবে, বিভেদ থাকবে, এক নেতা আর এক নেতার বিরুদ্ধে কথা বলবে আর দেশের উন্নয়ন সম্ভব হবে সেটা হয় না। আন্তর্জাতিক চাপ তো আছে, বারবার বলা হয়েছে যে বিজেপি ক্ষমতা আসার পর, আরএসএসের রাজনৈতিক সংগঠন ক্ষমতা আসার পরে হিংসা বেড়েছে, এর ক্ষেত্রে চাপের একটা পরিবেশ তৈরি হয়েছে না। এই কথাটা তো গণতান্ত্রিক কথা, এটা তো সাংবিধানিক কথা, এই কথাটাই তো আমরা এতদিন ধরে বলে আসছিলাম। তুমি হিন্দু হও, শিখ হও, খ্রিস্টান হও, জৈন হও, ফার্সি হও, যে হও, তুমি ভারতীয়, এই কথাটা তো বলে এসেছিলাম। তাহলে হিন্দু রাষ্ট্রের কথা, তারপরে বিভিন্ন সময়ে রাজনৈতিক ক্ষেত্রে যে ধমকানো চমকানোর বক্তব্য, তাহলে দেওয়া হয়েছে কেন? মোহন ভাগবত বলছেন যে রাজনৈতিক লোকেরা ঐক্য আনতে পারে না, এই কথাটা তিনি বলছেন। এই কথাটাতে আমার আপত্তি আছে। যদি রাজনৈতিক লোকেরা ঐক্যই আনতে না পারে, তাহলে মোহন ভাগবতজি আপনার আরএসএসের লোকেরা বিজেপি করে কেন, রাজনৈতিক সংগঠনটা করে কেন? নরেন্দ্র মোদী থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে, পশ্চিমবঙ্গের বিভিন্ন নেতারা, রাজ্য সভাপতি থেকে শুরু করে একাধিক সেক্রেটারিয়েট, তারা সব রাজনীতি করে কেন? অর্থাৎ আপনারা আরএসএসের লোকেরা রাজনীতিতে লোককে ঢোকাচ্ছেন কেন? শুধু তো আর বিজেপি নয়, কংগ্রেস, অন্যান্য দল, মানে ভারতবর্ষে প্রায় সব রাজনৈতিক দলেই আপনাদের লোক আছে, কেন? আপনারা নিষেধ করে দিন না যে রাজনীতি করতে হবে না, দেশের উন্নয়নে কাজ করতে হবে, সম্প্রীতি রক্ষা করতে হবে, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এই কথা বলুন। তাহলে একদিকে লোককে নিয়ন্ত্রণ করবেন, রাজনীতিতে লোক পাঠাবেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকবে, প্রধানমন্ত্রী হবে, আর একদিকে বলবেন যে রাজনৈতিক লোকেরা ঐক্যবদ্ধ করতে পারে না, কী বলতে চাইছেন স্পষ্ট করে বলুন, আমরা জানতে চাই। দুই, আপনি বলেছেন যে ভারতবর্ষে সবাই এক, সবার ডিএনএ এক, অর্থাৎ মুসলিম হোক, হিন্দু হোক, শিখ হোক, সবার ডিএনএ এক। এবং আপনি বলেছেন যে হাজার হাজার বছর ধরে মুসলিমরা এখানে আসে, এই কথা তো মানে বারবার এখানকার বুদ্ধিজীবীরা, নাগরিক সমাজ বলেছে, এটা নতুন কি? এখানে যদি কেউ মুসলিম হয়, শিখ হয়, খ্রিস্টান হয়, সে এখানকার মাটিতেই জন্মগ্রহণ করেছে এবং এখানেই আসে, তাহলে এটা নতুন কি? কেন এই কথাটা বলছেন? মানে কেন বলার প্রয়োজন হলো? ডিএনএ সবার এক, বারবার তো বিভিন্ন দলিত সংগঠনগুলি, বিশেষত বামসেপের মতো সংগঠনগুলি বারবার বলেছে এখানে মুসলিম, আদিবাসী, দলিত সব এক, এদের ডিএনএ টেস্ট করা হোক সব মিলে যাবে। কিন্তু মোহন ভাগবতজি, আপনার এই বক্তব্যের পরে আমার দু চারটি প্রশ্ন আছে। এক, আপনি বললেন গরু একটি প্রাণী এবং যারা লিঞ্চিং করছে তারা হিন্দুত্ব বিরোধী, এ কথাটা বলতে আজ 7টা বছর কেটে গেল কেন? ক্ষমতায় তো আছেন, ক্ষমতায় না থেকেও তো এই কথাটা বলতে পারতেন। যখন
আলিমুদ্দিনের ঘটনা ঘটলো, যখন ঝাড়খণ্ডে পিটিয়ে হত্যা করা হলো, যখন উত্তরপ্রদেশের ঘটনা ঘটলো, যখন দিল্লির ঘটনা ঘটলো, হরিয়ানার ঘটনা ঘটলো, যখন জুনায়েদের ঘটনা ঘটলো, যখন পেহলু খানের ঘটনা ঘটলো, যখন আফরাজুলের ঘটনা ঘটলো, যখন পিটিয়ে হত্যা করলো, যখন আব্দুল খাবিরের ঘটনা ঘটলো, তখন কেন আপনারা নীরব ছিলেন? আখলাকের ঘটনা যেদিন ঘটলো সেদিন কেন নীরব ছিলেন? কেন মোহন ভাগবতজি আপনি একটিবার আফরাজুলের পরিবারের সঙ্গে দেখা করলেন না, আখলাকের পরিবারের সঙ্গে দেখা করলেন না? কেন বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনাদের লোক, আপনার আরএসএসের লোক? কেন বললেন না আপনি প্রধানমন্ত্রী আছেন, এদেশে মব লিঞ্চিং বিরোধী আইন দরকার? কেন বলেননি? কেন? তাহলে আপনার বক্তব্য এবং বাস্তবতার মধ্যে ফারাক আছে। আপনারা ক্ষমতায় আছেন, ক্ষমতায় থেকে আপনাদের যা করণীয় আপনারা করতে পারেননি। এদেশের সংখ্যালঘুরা বারবার বলেছিল যে মব লিঞ্চিং বিরোধী আইন দরকার, সংখ্যালঘুদের প্রোটেকশন ল দরকার, কিন্তু আপনারা সেটা করেননি। এবং আপনি আর একটা কথা বলেছেন যে ঐক্যবদ্ধ অর্থাৎ সম্প্রীতির কথা, ঐক্যের কথা আপনি বলেছেন, এটা খুব ভালো কথা, আমি স্বাগত জানাচ্ছি কথাটাকে, কিন্তু এর বাস্তব রূপ কী? প্রধানমন্ত্রী কতদিন সংখ্যালঘুদেরকে নিয়ে বৈঠক করেছেন, কতদিন সংখ্যালঘু নেতাদের নিয়ে আলোচনা করেছেন? যখন একজন সংখ্যালঘু আক্রান্ত হয় তখন তার বাড়িতে কতদিন গিয়েছে? আফরাজুলের বাড়িতে কোনো বিজেপি নেতা যায়নি, কোনো আরএসএস নেতা যায়নি, কেন যায়নি এটা জানতে চাই। আলিমুদ্দিনের বাড়িতে কেন যায়নি? পেহলু খানের বাড়িতে কেন যায়নি? জুনায়েদের বাড়িতে কেন যায়নি? মব লিঞ্চিং যেটা হচ্ছে, গোরক্ষক বাহিনী, এই গোরক্ষক বাহিনীকে যারা এভাবে লিঞ্চিং করছে, কই নিষিদ্ধ ঘোষণা করছেন না? পারবেন? বাস্তবে রূপ দিতে হবে। আমি তারপরও বলি, আপনার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা মনে করি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হলে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনার আরও জানা দরকার যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে হলে ইন্টারনাল ইউনিটি যদি না থাকে তাহলে এক্সটার্নাল ইউনিটি সম্ভব নয়। তাই ইন্টারনাল ইউনিটির দিকে জোর দিতে হবে। এদেশের পলিসি হোক ব্যাকওয়ার্ড ক্লাসেসের উন্নতি, শুধু ভারতবর্ষে নয়, গোটা পৃথিবীর যে কোনো জায়গাতে যদি সংখ্যালঘুরা আক্রান্ত হয় তার পাশে দাঁড়ানো সংখ্যাগুরুদের দায়িত্ব। আপনি সরকারে আছেন, আপনার দল, রাজনৈতিক দল বিজেপি ক্ষমতায় আছে, বিভিন্ন বিরোধী দলে আপনাদের লোকেরা আছে, তারা সিদ্ধান্ত নিক এই দেশ গঠনে আপনারা কতটা ভূমিকা নেবেন, সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে আপনারা কতটা ভূমিকা নেবেন, ঐক্যের ক্ষেত্রে কতটা ভূমিকা নেবেন। এবং যে বিভেদমূলক আইনগুলি আনা হয়েছে সিএএ, সেই 2019 সালের সিএএকে বাতিল বলে ঘোষণা করতে হবে। আপনি বলবেন যে সিএএ তো হিন্দুদের প্রোটেকশনের জন্য রাখা হয়েছে। আপনাকে আর একটা খোলাখুলি একটা কথা বলে দিই, বাংলাদেশে যদি কালকের একটা আইন তৈরি হয় যে আইনে বলা হলো ভারত থেকে, নেপাল থেকে, চীন থেকে, আমেরিকা থেকে আসা মুসলিমরা এই আইনে নাগরিকত্ব পাবে, খ্রিস্টানরা পাবে, জৈনরা পাবে, শিখরা পাবে, বৌদ্ধরা পাবে, শুধুমাত্র হিন্দুদের নামটা সেখানে উল্লেখ থাকলো না, একই আইন যদি পাকিস্তানে হয়, একই আইন যদি আরবে হয়, আপনার রাগ হবে না? সেখানকার সংখ্যালঘুরা আতঙ্কিত হবে না? 100 বার হবে। বাংলাদেশে যদি এইরকম আইন তৈরি হয়, পাকিস্তানে হয়, আমেরিকায় হয়, ব্রিটেনে হয়, পৃথিবীর যে কোনো দেশে যদি আইন তৈরি হয় যে পৃথিবীর অমুক অমুক দেশ থেকে আসা মুসলিমরা নাগরিকত্ব পাবে, শিখরা পাবে, খ্রিস্টানরা পাবে, জৈনরা পাবে, বৌদ্ধরা পাবে, আর হিন্দুদের নামটা যদি উজ্জ্ব রাখা হয় বা না লেখা হয়, আর নেতারা যতই বলুক না কেন যে ওই মায়ানমারে রোহিঙ্গারা আক্রান্ত, অত্যাচারিত, তাই মুসলিমদের নাগরিকতা দিচ্ছি, বিশ্ব মোরাল মেনে নেবে না, বিশ্ব মানবিকতা মেনে নেবে না, এবং সংখ্যালঘুরা আতঙ্কিত থাকবে। সেটাই হয়েছে, সেটাই হয়েছে আজকের ভারতবর্ষের সংখ্যালঘু মুসলিমরা। আপনারা বাংলাদেশ থেকে আসা লোকদের নাগরিকত্ব দিতে চান, দিন। পাকিস্তান থেকে আসা বা পৃথিবীর যে কোনো দেশ থেকে আসা হিন্দুদের নাগরিকত্ব দিতে চান, দিন, কোনো আপত্তি নাই। আমরাও চাই এদেশে যারা বছরের পর বছর যারা জন্মগ্রহণ করে আসে, যারা এখানে দীর্ঘদিন ধরে আসে, তারা থাক। দলিত ভাইয়েরা বাংলাদেশ থেকে যখন এলো তখন ওখানের পপুলেশনের চিত্রটা পাল্টে গেল, তবুও আমরা তো বলেছি, আমরা তো জায়গা দিয়েছি, আমরা তো থাকতে দিয়েছি, আমরা তো বলেছি যে ভারতবর্ষে তারা যদি চায় তারা থাকতে পারে। অনুরূপভাবে আমরা মনে করি গোটা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এই ধরনের আইন তৈরি হলো, আপনি কেন বিবৃতি দেননি? কী করে তৈরি করতে পারে নরেন্দ্র মোদী, অমিত শাহ আপনাদের লোক, কী করে এরকম বিভেদমূলক একটা আইন তৈরি করতে পারে? আপনি বলেছেন রাজনৈতিক লোকেরা ঐক্য আনতে পারে না, তো নিষেধ করুন আরএসএসের লোকদের রাজনীতি করতে হবে না। প্রথমে নরেন্দ্র মোদী, অমিত শাহ আরও যেসব বাংলাতে আছে, নাম করছি না, তাদেরকে আপনি বলুন, আমরা সব জানি কারা কারা আছেন।
তাদেরকে আপনারা বলুন রাজনীতি করতে হবে না, নাকি পুরোটা প্র্যাকটিক্যালি করেছেন একটা ব্যালেন্স রাখার জন্যে, যেহেতু রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের প্রোগ্রামে আছেন, কি বলতে হবে, এইরকম বক্তব্য দিতে হবে, এটা করবেন না। যেটা বলেছেন যদি গণতান্ত্রিক হয়ে থাকে, যদি ভারতীয়ত্বের হয়ে থাকে, যদি ঐক্যের হয়ে থাকে, যদি সম্প্রীতির, শান্তির, সংহতির হয়ে থাকে, তাহলে আপনি বলুন সরকারকে এটা করতে হবে।